হ্যালো ভিউয়ার্স, এডুকেশন টিউটোরিয়াল বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করতে হয় খুব সহজে। শুধুমাত্র একটু টিক্স কাটালেই আপনি পেপ্যাল অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। এখন দেখুন, প্রথমে আমি গুগলে আসার পর এখানে লিখবেন paypal.com/cy, শুধু এইটুক দিলেই আপনার এখানে পেপ্যাল অ্যাকাউন্টটা চলে আসবে এই সাইপ্রাস থেকে, আর কিছু করা লাগবে না। তো এখান থেকে আপনারা বিজনেস দেবেন না, পার্সোনাল অ্যাকাউন্ট করা যায় না, সেই জন্য বিজনেসে দিয়ে আমরা ওকে দিয়ে আসার সাথে আপনাদের ইমেল নাম্বারটা যাবে। দেখুন আমরা এখানে ইমেল দিচ্ছি, ইমেল দেওয়ার পর এই যে এখানে কন্টিনিউ দিবেন না, জাস্ট একদম আপনারা জাতীয় পরিচয়পত্রে দেখেই এগুলো বাংলাদেশ থেকে করতে পারবেন এবং সঠিক ইমেল দিয়েই করবেন যাতে কোনো সমস্যা না হয়। তো দেখুন এখানে আপনারা আমার একটা পাসওয়ার্ড যেটা ছিল, আপনারা একটু শক্ত পাসওয়ার্ড দিবেন, কিছু সংখ্যা কিছু অ্যালফাবেট যুক্ত করে পাসওয়ার্ড দেওয়াই ভালো যাতে। তারপরে এখানে দেখুন বিজনেস কন্ট্যাক্ট, আপনারা ফার্স্ট নাম দিবেন, লাস্ট নাম দিবেন, তারপরে এখানে বিজনেস ডিটেলস, মানে এই দুটার পুরো নামটাই এখানে দিবেন। আচ্ছা দেখুন এখানে আমি দিলাম, তারপরে পুরো নামটা দিলাম, দেওয়ার পর এখন আমরা একটু অপেক্ষা করি। দেখুন এটা দেওয়ার পর আমরা নিচে চলে যাব, নিচে যাওয়ার পরে দেখুন এখানে অ্যাড্রেস চাচ্ছে, অ্যাড্রেসটা এবং এই যে ফোন নাম্বার চাচ্ছে। এখানে আপনারা কিন্তু বাংলাদেশ দিয়ে দেবেন, এখানে সাইপ্রাসের ফোন নাম্বার, এই যে কোড নাম্বার আছে এখানে দেওয়া দরকার নেই, আপনারা শুধু শুধু বাংলাদেশ, মানে সমস্ত কিছুই বাংলাদেশে ইনফরমেশন দেবেন। তারপরে দেখুন এখান থেকে এই যে বাংলাদেশের আমি ফোন নাম্বার দিলাম, তারপরে এখানে অ্যাড্রেস দিবেন, আপনাদের যদি ইমেল অ্যাড্রেসে এই অ্যাড্রেস থাকে আপনি চলে আসবে, না হলে লিখে দিবেন। দেওয়ার পর এই যে আপনারা অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন দিবেন, দেওয়ার পর এখানে এই যে অ্যাগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আরেকটা পেজে আমাদের নিয়ে যাবে, এখান থেকে আবার বলতেছে যে বিজনেস টাইপ কোন ধরনের তোমার বিজনেস টাইপ, তো ইন্ডিভিজুয়াল, যেহেতু আপনি একা করবেন, আমার যেহেতু এটা ইন্ডিভিজুয়াল তাই আমি ইন্ডিভিজুয়াল দিলাম। তারপর এখান থেকে কোন ধরনের বিজনেস করেন, যে আমি কম্পিউটার অ্যান্ড কম্পিউটার পেরিফেরাল, মানে এই যন্ত্রাংশ নিয়ে আমি এক্সপোর্ট ইম্পোর্ট করি, চোখে এই ধরনের একটা দিলাম। তারপরে এটা সিলেক্ট করার পর এখানে অপশনাল দেখুন ওয়েবসাইট, আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে দিবেন, না দরকার নাই। কিন্তু তারপরে এখানে একটা পেপ্যাল, পেপ্যাল একজনের নাম যাবে, আপনি যে নামে করছেন সেই নামটাই এখানে কন্টিনিউ দেওয়ার পর এখানে চলে আসবে এই যে ডেট অফ বার্থ, আপনাদের ডেট অফ বার্থ দিবেন। তো দেখুন আমি ডেট অফ বার্থ দিয়ে দিলাম, এখানে দেওয়ার পর আপনাদের হোম অ্যাড্রেস, আপনাদের যে হোম অ্যাড্রেসটা আছে সেটাও দিবেন, আর যদি সেম অ্যাড্রেস থাকে বিজনেসে তাহলে এখানে সেম অ্যাড্রেসটাই দিবেন। আচ্ছা তারপর এখানে দেখুন এখান থেকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, এই ন্যাশনালিটি কোন কোন দেশের আপনার বাসিন্দার, আমি বাংলাদেশ দিলাম। তারপরে সেম বিজনেস অ্যাড্রেস এটি দিবেন, তারপরে ফোন নাম্বার এটাও এখান থেকে বাংলাদেশ দিয়ে দিবেন, ফোন অ্যাড্রেসটাই। তারপর এখানে সাবমিট করবেন, সাবমিট করার পর একবার চেক করতে দিবে, এখানে চেক করার পর আবার সাবমিট করবেন। তারপর এখান থেকে সাবমিট করার পরে দেখুন আরেকটা পেজে নিয়ে যাবে, এখানে এই যে দেখুন আপনি যে পেপ্যাল অ্যাকাউন্ট হয়ে গেছে এটাই দেখাচ্ছে, অ্যাকাউন্টটা আপনার হয়ে গেছে। তারপর আপনি ইমেলে যান, আমার ইমেলে গেলে দেখুন যে ইমেলে বেশ কয়েকটা নোটিফিকেশান আসছে এখান থেকে, এগুলো আমরা দেখি এই যে পেপ্যাল থেকে। তো এইগুলো আপনারা দেখবেন, ওয়াই ইউ আর আস্ক ফর মোর ইনফরমেশন, এগুলো সব দিয়ে দিছে, আপনারা এগুলো দেখে নেবেন, এগুলো পুরা ইমেল আসবে, এক একটা চেক করবেন। তার মানে আপনাদের পুরা পেপ্যালের অ্যাকাউন্ট করতে যা যা লাগে এখানে পুরো জিনিসটা চলে আসছে। এই যে ইমেল ভেরিফিকেশন চাচ্ছে, কনফার্ম ইউর ইমেল ভেরিফিকেশন, ভেরিফিকেশনটা দিয়ে দেবেন, তো ইমেল ভেরিফিকেশন হয়ে যাবে।
তারপর এই পেপলের সাথে কিভাবে পেওয়ানার অ্যাকাউন্ট যুক্ত করতে হয় সেটাও আমি আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে। তো আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা ভালো লাগে বা কোনো প্রকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।